কন্টিনিউ। আমি একজন ব্যক্তি, আমি আইএসএফ করি বলে নিজে এখন 10টা কেসে ভুগছি, সব মিথ্যা কেস। আজকেও যে কেসটা হলো সম্পূর্ণভাবে মিথ্যা কেস দিয়েছে। এবং এখানে মানে যা আছে তাই করা যায় না? তোমাদের যদি কোনো বক্তব্য থাকে নির্দিষ্ট জায়গায় এসে বলো। এসব কি একটা সিনিয়র লোককে তোমরা রাস্তায় অতর্কিত একা পেয়ে তাকে মেরে দেবে, তার উপর চোটপাট করবে? কেন গিয়ে থানায় দাঁড়ালাম, বলে আপনারা ঢুকবেন না, তা ভালো আমরা বাইরে বসে আছি। তাহলে আর চারজনা গেল তাদের সঙ্গে, বলে সন্ধেবেলা, তাহলে ওকে কি ইয়ার কি হচ্ছে? ভাঙ্গরের তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ আইএসএফের কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেন আইএসএফের কর্মীরা। ঘটনায় আহত তৃণমূল নেতা আইনাল মোল্লা গুরুতর আহত অবস্থায় বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা বলেন, আব্বাস সিদ্দিকের ধর্মসভার জন্য একটি গেট বানানো চলেছিল, তখন তৃণমূলের নেতারা গিয়ে মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে ভাঙ্গরের ফুলবাড়ি এলাকায় উত্তেজনা, পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ। স্থানীয় আইএসএফ কর্মীদের অভিযোগ, ঘটনায় নির্দোষ আইএসএফ কর্মীকে যতক্ষণ না পুলিশ ছাড়ছে ততক্ষণ গাড়ি আটক করে রাখা হবে। আমাদের দেওরা যে কোনো জোগাড়ের কাজ করতে যায়, কেউ পাঞ্জাবি তৈরি করে, যে যেরকম ধারস্বামী যেরকম কাজ করে সেইভাবে কর্মী খেটে খায়। আমাদের দেওর কোথায় প্যান্ডেলের গেট করছিল সেভাবে আবার পাঞ্জাবি তৈরি করে, তাদের কোনো অন্যায় নিরাপত্তা, একদম পুলিশ ওখানে গিয়ে ওদের থাকাকালীনই ধরে মেরেছে। আবার পুলিশ ওনার আমাদের পেশেন্টটাকে তুলে নিয়ে থালায় আটকে নিয়ে গেছে। এখানে আমাদের আটকালাম পুলিশের গাড়ি, বলে আমাদের দেওরা না বাড়ি আসলে আমরা যেতে দেবো না, তা বললো তোমরা এসো আমরা ছেড়ে দিচ্ছি। আমরা সাথে সাথে আমরা দুই বোনই গেছি, গিয়ে আমার দেওরাও গেছে, সেখানে গিয়ে থানায় দাঁড়ালাম, বলে আপনারা ঢুকবেন না, তা ভালো আমরা বাইরে বসে আছি। তাহলে আর চারজনা গেল তাদের সঙ্গে, বলে সন্ধেবেলা, তাহলে ওকে কি ইয়ার কি হচ্ছে? পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে আইনাল মোল্লা দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ পেয়ে মধ্য ঘটক পুকুরে গেলে অভিযুক্তদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। অপরাধীদের শাস্তির দাবি জানান তিনি। শহীদের যে কাজ, তাদের কাজ হলো এখানে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করা। আমাদের একটা প্রায় 55 বছর বয়স আমাদের এখানকার আইএনটিপির যে সভাপতি, তাকে যেভাবে মেরেছে, ওরা চাইছে এই এলাকায় রক্ত ঝরাতে, কিন্তু আমরা চাইছি শান্তি। কিন্তু নোংরামো যেভাবে দিনের পর দিন বাড়ানোর চেষ্টা করছে, আমরাও এবারে এর বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ মিছিল হবে। আর কাল থেকে যদি আমাদের কোনো কর্মীর গায়ে একটা হাত দেয়, পাল্টা মাছ চলবে। আজকের ঘটনাটার সূত্রপাত কী হবে? আজকের ঘটনাটা সকালে ইচ্ছাকৃতভাবে আমাদের আমাদের একজন কর্মী ওখান থেকে আসছিল, প্রথমে তার সঙ্গে বচসা হয়, তারপরে আস্তে আস্তে ওদের লোকজন জমায়েত হয়, আমাদের আয়নাল ভাইরা, বাদলরা, এখানে আমাদের বারুল্লা, যারা যারা আছে আমাদের নেতৃত্বরা সব ওখানে যায়। যাওয়ার পরে ওখানে তাদের উপর আক্রমণ করে। ঘটনার প্রতিবাদ হানিয়ে বৈকালে ঘটক পুকুর এলাকায় ধিক্কার মিছিল করবে এলাকার তৃণমূল নেতৃত্ব। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চাইলে বাই ফোনে নওশাদ সিদ্দিকী জানান, দেখুন আমি যতটুকু খবর নিলাম, ওখানে একটা ধর্ম, ইসলামিক ধর্মসভার তোরণ অর্থাৎ গেট করতে যাচ্ছিল, যারা গেট করতে যাচ্ছিল স্থানীয় শাসক দলের নেতারা এসে গেটকে বাধা দিয়েছে, উল্টে যারা গেট করতে যাচ্ছিল জলসা কমিটির লোকজনকে মারধর করেছে। এমন তো অবস্থায় যখন সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলিম মানুষ রুখে দাঁড়িয়েছে যে এই ধরনের হচ্ছে কেন, তখন আবার নাটক করে এই জলসা কমিটি এবং সাধারণ মানুষকে ফাঁসানোর জন্য, এবং সর্বোপরি আইএসএফ কে রোখা যাচ্ছে না, বিভিন্ন ইস্যুতে আইএসএফ যখন এগিয়ে যাচ্ছে, ফেক কেস দিতে হবে, মিথ্যা কেস দিতে হবে, এই নাটক করে তারা আজকে মিথ্যাচার করছে। প্রশ্নবার এখানে একটা জলসার গেট হোক, ধর্মসভার হোক, পুজোর গেট হোক, যে কোনো গেট যদি কোনো ইললিগাল হয়, সেটা দেখার দায়িত্ব একটা প্রশাসনের, সে এসে বাধা দেবে, তারা এসে দেখবে। কিন্তু প্রশাসন না এসে শাসক দলের নেতারা আইনকে হাতে নিচ্ছে কেন? কোনো সময় দেখছি জুতো দিয়ে মেরে বিচার করছে, তো কোনো সময় মাথায় মারবে না, পশ্চাৎ ভাগে মারো এই ভরে নিদান দিচ্ছে। এরা সব সময় এলাকায় যাতে বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, হানাহানি হয়, সবসময় এটা চেষ্টা করছে। সুতরাং যে অভিযোগটা নিয়ে আসছে আইএসএফ এর উপরে, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আইএসএফ
সেই ভোট থেকে শুরু করে ভোটের পরবর্তী থেকে শুরু করে আজ পর্যন্ত মার খাচ্ছে আইএসএফ। একটা লক্ষ্যে সমাজ পরিবর্তন করতে হবে, এই অল্টারনেটিভ রাজনীতি দেব, মারের রাজনীতি নয়, শান্তি রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য একচেটিয়া মার খেয়ে যাচ্ছে আইএসএফ। কাউকে মারে না, আর আগামীতেও আইএসএফ মারবে না কাউকে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দেখুন, এটা পরিকল্পিত ভাবে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আইএসএফ কে নামে বদনাম দেওয়ার চেষ্টা করছে। আমি আপনি দায়িত্ব নিয়ে বলতে পারি, আইএসএফ কোন মারামারির সাথে যুক্ত ছিল না আর থাকবেও না। আইএসএফ কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বলছি তো ওখানে প্যান্ডেল করছে, প্যান্ডেলওয়ালাদেরকেও শুনলাম নাকি পুলিশ ডিটেন করেছে। তো কি ধরনের ডিটেন করেছে, দুটো ছেলেকে নাকি পুলিশ ডিটেন করেছে, অ্যাকচুয়ালি সঠিক খবর বলতে পারবো না, কারণ আমি বিধানসভায় আছি, এখন বিধানসভা সেশন চলছে। সুতরাং আমি খবর নিয়ে আগামীতে বলতে পারবো, কিন্তু আমি আবারও বলছি ওখানে শাসক দল গিয়ে ওখানে সমস্যা তৈরি করেছে, শাসক দল সেখানে গিয়ে ডিস্টার্ব করিয়েছে। আমাদের দলীয় একজন মানে লিডার, বর্ষিয়ান লিডার, তাকে অতর্কিতভাবে আক্রমণ করার প্রতিবাদে আজকে বিকেলে ঘটপুকুরে একটা প্রতিবাদ সভা হবে এবং মিছিল হবে। এইভাবে মানে এলাকায় আর্মস বোমা জড়ো করে যখন তখন মানে একটা অরাজকতা সৃষ্টি করছে, অথচ সামনে মানে সততার প্রতীক, মানে শান্তির বাণী ছড়াচ্ছেন এলাকার বিধায়ক, অথচ তাদের কর্মীদের মধ্যে এই উচ্ছৃঙ্খলতা, কন্ট্রোল নেই, যখন তখন যা তা কিছু করে বসছে, মানে আইনের কোনো তোয়াক্কা নেই, প্রশাসনকে কোনো বালাই নেই, প্রশাসনের কোনো বালাই নেই, যা ইচ্ছে তাই করছে। ওনাকেও সজাগ হতে হবে, ওনাদের কর্মীদেরকেও সজাগ হতে হবে। দেশটা গণতান্ত্রিক দেশ, এখানে মানে যা ইচ্ছে তাই করা যায় না। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে নির্দিষ্ট জায়গায় এসে বলো, এসব কী একটা সিনিয়র লোককে তোমরা রাস্তায় অতর্কিত একা পেয়ে তাকে মেরে দেবে, তার উপরে চোটপাট করবে, তার প্রতিবাদে আমরা আজকে মিছিল করবো। দাদা কী হয়েছিল বিষয়টা হচ্ছে, আমাদের ভাঙড় এক নম্বর ব্লকে আমাদের পীরজাদা বড় ভাইজান আসবে, তাই নিয়ে চাঁদপুরে একটা গেট হচ্ছিল, সম্ভবত ঘটকপুকুরের মুখে, ওখানে আমাদের ফুলবাড়ির একটা কর্মী ছিল, আইএসএফ কর্মী, ওখানে উনি পাঞ্জাবির কাজ করে, সেহেতু গেটটার ওখানে হঠাৎ শোনা গেল যে তৃণমূলের বাহিক বাহিনী বাহারুল, রিন্টু, তাহেরের নেতৃত্বে গিয়ে ওখানে আয়নালের নেতৃত্বে গিয়ে আমাদের যারা গেট করছিল, যে ডেক্রেটার স্যার মানে নিয়েছিল, তাদেরকে ওখানে ভাঙচুর করে এবং গেট ট্রেট করতে বারণ করে। তারপর একটা প্রশাসন গিয়ে আমাদের ওই কর্মীটাও কাজ করছিল পাশেই ওর কারখানা, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, ও যখন কারখানার বাইরে আসলো, আমাদের তৃণমূলের যে নেতৃত্ব ছিল যে আইএসএফ করে বলে ওকে ওখানে মারলো, মেরে আবার পুলিশ এসে আমাদের সেই ব্যক্তিটাকে থানায় নিয়ে আসলো, থানায় নিয়ে এসে এখন আইসি সাহেব ওনাকে আটকে রেখেছে। আমাদের একটা প্রতিনিধি টিম এসে পুলিশ এক কোয়ার্টারে এসে বলে গেল যে আপনাদের দুজনকে থানায় যেতে বলুন, ছেড়ে দেবো। যথারীতি আমরা থানাতে গিয়েছিল, আমাদের একটা মহিলা প্রতিনিধি গিয়েছিল, সেখানে আমাদের সে ব্যক্তিকে ছাড়িনি এবং বলছে যে আমাদের ওই ব্যক্তি নাকি তৃণমূলের কোন এক নেতাকে মেরে কোমর ভেঙে দিয়েছে, তার নাকি মেডিকেল হচ্ছে। এসব মিথ্যা কেস দিয়ে আমাদের একদম নিরীহ কর্মীদেরকে সব আটকে রেখেছে। এখন গ্রামের মানুষ আমরা এক জায়গায় জমায়েত হয়েছে, মহিলারা যতক্ষণ আমাদের ওই কর্মীকে ছাড়বে প্রশাসন, ততক্ষণ আমাদের এখানে অনেক ছাড়বে, ঠিক আছে। মিথ্যা কারণে এতে আমাদেরকে কন্টিনিউ, আমি একজন ব্যক্তি, আমি আইএসএফ করি বলে নিজে এখন 10টা কেসে ভুগছি, সব মিথ্যা কেস। আজকেও যে কেসটা হলো সম্পূর্ণভাবে মিথ্যা কেস দিয়েছে এবং মিথ্যা কেস দিয়ে তৃণমূলের ছেলেরা আমাদের ছেলেকে মারলো এবং প্রশাসন এসে আমাদের ছেলেটাকে গিয়ে থানায় আটকে রেখেছে, বলছে যতক্ষণ না ওই মেডিকেল আসবে ততক্ষণ না ছাড়বো না। কিন্তু এক সেক্টর পুলিশ যখন এসে আমাদেরকে এখানে জানালো যে আপনারা জমায়েত হটিয়ে দিন বা এক জায়গায় হচ্ছেন কেন, আমি বলি দেখুন, গ্রামের মানুষ বা গ্রামের ব্যক্তিকে যখন ধরেছে, গ্রামের মানুষ এক জায়গায় হয়েছে, নিরীহ মানুষকে যখন ধরেছে। আমার নাম ফিরোজ খান, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অঞ্চল ভাইস প্রেসিডেন্ট। আজকে মূলত আমাদের আইএনটিটিইউসির সভাপতি আয়নাল আলী মোল্লা, আমাদের সিনিয়র লিডার, তিনি আইএসএফ এর দ্বারা আক্রান্ত হয়েছেন। আইএসএফরা আমাদের পতাকা খুলে দিচ্ছিল এবং সেখানে অতর্কিতভাবে আমাদের প্রিয় নেতা আয়নাল আলীর ওপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, তারই প্রতিবাদে আমরা শান্তি মিছিল করছি। কারণ আইএসএফ প্রতি মুহূর্তে অশান্তি করার চেষ্টা করছে, সেই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এলাকায় শান্তি ফেরানো যায়, সেই শান্তি মিছিল আমরা করছি। না না, এরকম একটা মিথ্যা, সর্বভাবে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যাবাদ। ওখানে আমাদের এলাক সিট ছিল, আমাদের নেতৃত্ব আমরাও কম বেশি ছিলাম, আয়নালদা কথা বলার থেকে ওরা আমাদের উপরে উঠে আসে। আমাদের আয়নালদা অলরেডি ওখানে মার খেয়েছে, অসুস্থ, ওরা যেটা বলছে ওরা সম্পূর্ণ বিক্ষুব্ধ। আমরা শান্তি চাই, আমরা কোনো অশান্তি চাই।
আমরা আইনের কাছে বাস্তব করেছি, আইন হয়তো ব্যবস্থার জন্য আমরা দাবি করেছি, প্রশাসনের কাছে আমাদের ভরসা আছে, প্রশাসনের ব্যবস্থা নিশ্চয়ই নেবে।